আসসালামু আলাইকুম মোর আপুরা দাদুরা কাকুরা কাকিরা আম্মিরা সকলটি কেমন আছেন? ময়ও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি, না ভালো নাই, জোলা আর ঠান্ডা ঠান্ডায় এককালে আড্ডি মাংস সব মনে হয় যেন কাটি লইয়ে যাইবে। দেখেন মুই এককালে প্যাকেট পুকেট ওইয়ে নামছি, একটু বাজার করতে যামু। মার্কেট মোর বাসায় দিয়ে হেরম একটা দূরে না, চিন্তা পারছিলাম যে দুইজনে গপ্প কইতে কইতে আড্ডে যামু। ওরে আল্লাহ, বাইরে নামিয়ে দেখি এইতে যদি আড্ডে যাইতে যাই 5 মিনিটের জায়গায় 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা লাগবে, আর যাইতে যাইতে আর ফিরে আইতে পারবো নি, কালে কালাই যামু। হাতে কাম নাই, পরে চিন্তা করছি বাসে উঠে যাই। আর বেশি কিছু তো কিনু, অল্প একটু জিনিস কিনতে আইছি। যাই হোক, মার্কেটে ঢুকে দেখি ওরে 100 অফার আর অফার লাগাই না। আসলে দেখতে দেখায় অফার, কিন্তু সকল জিনিসের দাম এমন বাড়া বাড়ছে, অফার দিয়ে যে দাম আইছে 2 মাস 3 মাস আগেও হ্যাঁছে মনে হয় কম দাম ছেলে। মোড়া আজকে আইসি, আসলে যে মরণ্য ঠান্ডা পড়ছে এখন মোড়া মোড়া লেপ লাগে, পাতলা লেপে কাম হয় না, ছোটো পোলার লইয়া একটু লেপ কিনমু। চিন্তা করছি যখন লেপ কিনমু, ছোটো পোলার বিছনার লইয়া একটা তোষকের ওষারও কিনে লইয়ে যাই। মাতারিকো কাম কি, একু কিনতে এলে কি জীবনেও একু কেনে? সেই পর লেপ তো নাই, কালের ঠেলায় মার্কেটের হগল লেপ মনে হয় যেন এককালে টাইনিয়া খিসে ডলিয়ে লইয়ে গেছে। যাও লেপ এক কিনছি, লগে বালিশও এক নিছি। এখন লেপ যখন কিনছি, চিন্তা করতে আছি লেপের তো কৌশারও লাগবে, লইছি এক কৌশার। দেখেন মুই কিন্তু খালি এক লেপ কিনতে আইছি। তো মোর দাদু ভাইও কাকু মামু যে যদ্দূর যেখানে আছে, আমি একটা কথা কই, মোর আপো মামি খালাম্মা ফুবু আম্মা এগুলো লইয়া জীবনে এক জিনিস কিনতে মার্কেটে যাইবেন না। হেলে কিন্তু গেছেন এককালে মন না হানে, এই যে মোর স্বামী দেখেন এখন বোসকা বাসকি টানিয়া এখানে কতক্ষণ হান্দা ওখানে কতক্ষণ হান্দা, বড় কোনো ট্রলি পাই না, মানুষে কেনার ঠেলায় হগল ট্রলি লইয়ে গেছে। শেষকালে কী হলো, ছোটো ছোটো ট্রলিতে হইয়া জিনিস ঢুকাইছি। যাই হোক, বাইরেই যাবো, পরে চিন্তা করি একটু এদিক ওদিক একটু ঘুরে দেখে যাই। খালি কি দেখতে কি আর মন চায়, দেখতে গেলে তো কিনতেও মন চায়। হয় যে লাইনে ঢুকি সেই লাইনেই দেখি খেলি লাগে আর লাগে, এ লাইনে ঢুকি সে লাইনে ঢুকি, না আর কিনবো না, খালি এই চিন্তা করি না। কিন্তু যেদিক চাই কইলজটা এককালে ফাইডে যায়, সকল জিনিসের এমন দাম বাড়ছে ওরে খোদা। মগ দেশের মানুষে খালি চিল্লায় আর চিল্লায় দাম বাড়ছে দাম বাড়ছে, ওরে বাইরিরা সকল দুনিয়ার সকল দেশেই দাম বাড়ছে, যে যে দেশে থাকে হে সেই জায়গার দশা জানে। পোলাপানের পিজানেতে আইয়ে দেয় ওরে আল্লাহ এই জিনিসটারই দাম কম আছে, ল ল বেশি হইলে ল লইছি, কুয়াতুরি হইলে লইছি, পোলাপানের খাওন থাও ঘরে, পোলাপানের মাথা ঠান্ডা হগলটির মাথা ঠান্ডা। দেখেন তেলের দাম খালি মগো বাংলাদেশেই কে বেশি, হগল জায়গায় বেশি। যাই হোক, চিন্তা করছি এই কেনা শেষ, এখন বাইরেই যামু। যাওয়ার আগে আবার আর একটা লাইনে একটু ঘুরি, যে লাইনে ঘুরি সেই লাইনে কিছু লাগে, ছোট্ট একটা ব্যাগ লই আইছি, খালি ল্যাব করে হান্দাই লই আড্ডে যাম। কি আর হরা মাতারি গোজা কাম, একটু এক লাইনে উপকা দেবে আর এক জিনিস লইবে। মুই তো মনে সুখে লইতে আসি লইতে আসি লইতে আসি, ডাইনে পায় কোনো দিক চাই নাই। আসলে বুঝি না মাতারি গো, আসলে দোকানে আইলে খালি লাগে এইটা লাগে ওইটা লাগে, ঘরের জিনিস সকলটা বলা থাকলেও ঘরে যদি গাদাই নেওয়া থাকে সেই করেও দেখবেন, যে এখানে যাইবেন যেখানে খাড়াইবেন একটু উকি দেবেন, হয় এই লাগবে এই আমার পোলার লাগবে, এই আমার মাইরিয়ার লাগবে, এই আমার লাগবে, এই আমার স্বামীর লাগবে, খালি লাগবে আর লাগবে দেখবেন। মুই তো মনে সবাই বাজার করতে আসি, হা পরে চাইয়ে দেখি মোর স্বামীরে কোনো ওখানে দেখি না, খাইছে তো, মুই তো ব্যাংক কার্ড লইয়াই নাই, মনে মনে হালাই থুয়ে রাগই আড্ডি গেছে। পরে আতাইতে আতাইতে আইয়ে ব্যাগ পাইছি, ব্যাগের মধ্যে হান্দাইয়া পরে দেখি যে না হেও আছে, কেউ ঘুরে ফিরে জিনিসপত্র দেখতে আসে না। শেষ পর্যন্ত ঠিক করছি এখন বাইরেই যাবো, আর কিছু কিনবো না, লাইন ধরতে হইবে 10-12টা কাউন্টার, সেই করো বিশাল বিশাল লাইন। শেষকালে যখন চিন্তা করতে আসে চকলেটের এখন দায়িত্ব যাইতে আসি, বোলাপনের লগিয়ে কয়টা চকলেট লইয়েই যাই, বাইরেই তো যামো। যাক শেষকালে মিরা মুখরি যাইয়ে লাইনে খাড়াইছি, হ্যাঁ লাইন না এ লাইনে দৌড়াই ও লাইনে দৌড়াই, সবচেয়ে ছোটো যে লাইনগুলো পাইছি সেই আর পিছগুলো ইয়ে খাড়াইছি, মানুষের দ্বারে বলে টাহা নাই,
বুঝি না মাসে এত টাকা কুমির দে পায়, খালি কি মগুদারি নাই না কি? ওরে মাসে দেখি খালি কেনে আর কেনে, আর সংবাদ শুনলেই যেই সংবাদটা শুনতে বই হেসময় শুনি, মাসে টাকা নাই মাসে টাকা নাই, মানুষ খয়রাতি হয়ে গেছে। মার্কেটে আইলে খালি একটু চাইয়ে দেখবেন টাকা নাই। যাওক দেখেন আফা ঠেলতে ঠেলতে, এ আফা অবশ্য অল্প দুইটা জিনিস নেছে, পাদ্যে ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আনছে, এখন মগু পালা। ওরে আল্লাহ, মোর স্বামী তো জিনিস উড়াইতে আছে আর মোর কইলজে করতে আছে, খাইছে। মোরা একটু ল্যাপ নিতে আইসি, কয় টাকার জিনিস জানো নিয়েছি। আল্লাহ তুমি রহমত করিল, মানিজ্জাত রক্ষা করিল। যাও একে একে উড়াইতে আছে উড়াইতে আছে, আর মুই তো পিস্কুলে বইয়ে ইয়ানপসি পড়তে আছি। বিল গোয়া দে যেই কইছে বিলের কথা, কইলজেরা মোরাকালে মনে হয়েছে কি সন্মাত করে উঠছে। 180 পাউন্ড দেখেন জিনিস হয়েছে এই 180 পাউন্ড, মানে কি মগু দেশে 19,000 টাকার নাহান এই বলে 19,000 টাকা। কইল যেটা মনে হইতেছে কি ফাইডে যায় সিলেই কান মোনা কি হন করতে পারি না। আল্লাহ 19,000 টাকা চাবাই খাইলেও মনে হয় পেট ভরতে। পরে মো স্বামীরে কইল মাও দুজনে এখানে একটু বইয়া মাথাটা ঠান্ডরি, দেখি বেড়ারা কি ঠিকঠাক দাম ধরছে নাকি বেশি ধরছে। 19,000 টাকা কি কয় এই দুগ্গ জিনিস। যাও কাতাইতে কাতাইতে বাড়ি আইছি, বাড়ি এই দেখি কি দরজার সামনে, ওরে আল্লাহ 3টা প্যাকেট হালাইন না খাইছে। এত রাত প্যাকেটে মুই কি অর্ডার দিছি, মুই দিয়ে ছোটো ছোটো কুকু জিনিস অর্ডার দিছি, চিন্তায় কি অর্ডার দিছি এমন। যাও প্যাকেটটা খুললে আকই চাই রয়েছে ছোটো ছোটো দুগ্গ জিনিস, এত একটা প্যাকেট দেওয়া লাগে। মোর পোলার লোকগিয়া ছোটো পোলার লোক গিয়ে ক্রিম অর্ডার দিয়েছিলাম, দেখেন এগুলো কত বড় ব্যাগ কল, এডুক দুইটা জিনিসের লোককে বিরাট বিরাট একটা প্যাকেট দিয়েছে বুড়ি এক ক্রিম। আরেক জিনিস আনাইছি, এক গইছে মোরা শ্যাম্পু ট্যাম্পু করি না সেই সময় দাও আঙ্গুল দিয়ে খাউজাই খাউজাইয়া মাথার চামড়া ঘষে ঘষে ধুই, তা আঙ্গুল দিয়ে না খাউজাইয়া এক গদ্যে খাউজাইলি হইবে, এর লোককে কিনছি দেখেন কত ডুক এক ক্রিম। সেই এর পরের প্যাকেটে কি এত একটা প্যাকেট হারাবাড়ি কি, এর মধ্যে মোর পানির জগের ফিল্টার কত পেন না বেড়ারা কি ব্যাগ কল না আর কিছু, এত বড় বড় প্যাকেট দেওয়ার লাগে, মুই তো দেখে মোর কলজেরাই উঠে গেছিল আল্লাহ, এত্তর এত্তর প্যাকেটে মুই কী আনাইছি। সেই এর পরের প্যাকেটে কি হ্যাঁ কইয়ে দিই শোনেন, মুই যে কারেন্টের যে পিছারাই দে ঘর কুড়াই হেইয়ের ব্যাগ, হেইয়ের এক ব্যাগ আর এক হয়েছে কিরিম, সের লোক প্যাকেট খান দিয়েছেন কত বড়। যাওক জিনিসপত্র গুছাইয়া এরপরে এসে রানতে পারতে যামো, তো এই হেন্দি শেষ হতে আসি কি আর কমু, এই দুর্মূল্যের বাজারে কলজেরা আয় আর যায়, মোগলকে দোয়া হরে নামহেগুলোকে আমরা দোয়া হরি, আজ তাহলে এই হেন শেষ হতে আসি, আল্লাহ হাফেজ।